আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি, মনিরুজ্জামান, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আমি বলছিলাম যে ওই আমি তো একসময় ঠিক আছে, আমাদের বাড়িতে সবাই তো রোজা রাখে, নামাজ পড়ে, আমিও একসময় রোজা রাখতাম, নামাজ পড়তাম। ইদানিং আপনার লাইভ প্রোগ্রাম গুলা কিংবা আপনার ভিডিও গুলা দেখি, দেখার পরে আমি আপনার যে কথাগুলা বা আপনার যে গুলা সবকিছুর সাথে আমি তাদের ইগুলা আমি দেখতেছি, মানে অনেক বিস্তর ফারাক থাকে। আজকে আমার এক ভাই, মামাতো ভাই, বলতেছে আমাদের জন্ম কোথা থেকে, আমরা যে খাচ্ছি, চলছি, দেখছি, এগুলো কিভাবে কি, এই প্রমাণ চাচ্ছে। কিসের প্রমাণ, কিসের প্রমাণ চাচ্ছে ভাই? জন্ম আপনার ভাই কি, আমি তো মায়ের পেটে জন্ম হয়েছি, আপনার ভাই কি অন্য কোথাও থেকে জন্ম হয়েছে? হ্যাঁ, তাকে আমি এটাই বলছি, আমরা একটা ক্রমান্বয়ে কিন্তু আমাদের আশা, আমাদের পূর্বপুরুষ যে একটা সূত্র, এই একটা ভাবে কিন্তু আসছি, কারণ আমাদের তো জন্ম সৃষ্টি করে, শিকার সৃষ্টি করে, আমরা বিশ্বাস করি। আমাদের জন্ম কোথা থেকে, এটা তাহলে তুমি বলো। তো আমার জন্ম তো ভাই মায়ের পেটে, ওনার জন্ম কোথায় উনি জানেন না? কিন্তু এইভাবে তারা বলছে যে আমার, তোমার বাবা আছে, আমার নানা আছে, তোমার নানার বাবা আছে, এইভাবে কিন্তু আমাদের জন্ম। তারপর আগে কোথায় ছিলাম, আগে কোথায় ছিলাম আমি মানে তারে বুঝাইতে পারতেছি না, তার একটা মানে সৃষ্টিকর্তা। জন্মের আগে, জন্মের আগে আমরা কই ছিলাম এটা জিজ্ঞেস করে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের আদি আদিপত্তি, মানে আমাদের আদি জন্মটা কিভাবে তার এটা জানা। আদি জন্ম, এটা আদি জন্ম মানে কি? মানুষের, মানুষ নামক যে প্রাণীটা, সেই প্রাণীটার জন্ম কিভাবে, হ্যাঁ, এটা কি আমি এই জানতে প্রাণীটা চাচ্ছে? হয়, হ্যাঁ এই প্রাণীটা, এই এই প্রাণীটা মানুষ তাহলে হওয়ার তো জন্য প্রাণ। এটা জানতে হলে তো মানে বিজ্ঞান বিষয়ে পড়ালেখা করতে হবে, এটা তো আর মানে এক কথাতে পট করে বলে দেওয়া সম্ভব না, তাই না? এখন যদি কোনো একজন লোক এসে বলে যে ভাই গাছের থেকে টাস করে পইরা মানুষ হয়ে গেছে, গাছের থেকে একটা আপেল টাস করে নিচে পইরা মানুষ হয়ে গেছে, এটা যদি বলে কেউ, এটা তো একটা উত্তর হইলো, কিন্তু এটা তো কোনো গ্রহণযোগ্য উত্তর হবে না, কারণ এই ধরনের কথার তো কোনো প্রমাণ নাই বা কোনো যুক্তিও নাই, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের তো উচিত হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করে দেখা যে কোনটা, কোন কথাটা সত্য। মনে করেন একটা পাগল ছাগল লোক, সে এসে বললো যে ভাই একদিন একটা গাছের থেকে আপেল পড়ছে, আপেল পইরা মানুষ হয়ে গেছে, মানুষ হয়ে গিয়ে তো সেটার বাচ্চা হয়েছে, বাচ্চা হয়ে হয়ে এরকম হয়েছে, এরকম কথা যদি কেউ বলে তাহলে এরকম কথা তো ভুল হবে, কারণ এটার তো কোনো প্রমাণ নাই, এটা তো একটা ফালতু কথা হবে নাকি? হ্যাঁ ঠিক আছে, যুক্তি মানে একটা প্রমাণিত হবে তো, মানে হ্যাঁ, আমি একইভাবে একইভাবে ধর্ম আমাদেরকে যে জিনিসগুলো শেখাচ্ছে যে এই যে বাবা আদমকে আল্লাহ পাক পাঠাইছে, সে সেটা আবার হাওয়ার বিবির সাথে মানে সেক্স করছে, তারপরে আস্তে আস্তে বাচ্চা কাচ্চা হয়েছে, এগুলোরও তো কোনো প্রমাণ নাই, তাই না? প্রমাণহীন যে কোনো দাবিকেই তো আমরা মানতে পারবো না, আমাদের কাছে তো প্রমাণ লাগবে। এখন প্রমাণ কারা দিতে পারে? প্রমাণ দিতে পারে হচ্ছে বৈজ্ঞানিক গবেষণাগুলো আমরা করতে পারি, এই বিষয়ে কি কি বৈজ্ঞানিক গবেষণা হয়েছে, তারা হচ্ছে গিয়ে যুক্তি প্রমাণ দিয়ে যেটাই বলে, তারা যুক্তি প্রমাণ দিয়ে বলে, সেটার উপরে আমরা রিলাই করতে পারি, সেটার উপরে আমরা ভরসা করতে পারি যে তারা একটা যুক্তি প্রমাণ দিয়ে আমাদের কথা বলবে, তারা মানে বেহুদা ফালতু কথা বলবে না, তাই না? কিন্তু কোনো ধর্মগ্রন্থ তো আমরা বিশ্বাস করতে পারি না, কারণ ধর্মগ্রন্থ তো বিশ্বাসের বিষয়, এটা তো প্রমাণের বিষয় না, তাই না? মানে আমি তারপর বলছি যে আমরা যে মুসলমান, আমরা যে মুসলমানের করে জন্ম, আমগর কিন্তু, আমগর 1000 বছর আগে কিন্তু ইহুদি, ইহুদির পরে খ্রিস্টান, খ্রিস্টানের পরে আমরা, আমাদের পরে আসতে তোমার ওই কাদিয়ানি, মানে এইভাবে আসতেছে, কিন্তু আমরা তো শুরুতেই মুসলমান ছিলাম না, একটা ক্রমান্বয়ে আমাদের যে নবী বলি সালাম মানে মোহাম্মদ, সে কিন্তু তার নেতৃত্বে কিন্তু আমরা মানে মানে এই এইগুলো বলতেছি, তারপরেও আমাদের জন্মটা কিভাবে, এটা বলো, মানে এইটা তারা বুঝাইতে পারতেছে না, এটা সহজ মানে একটা সমাধান, মানে একটা উত্তর আমি আসলে চাচ্ছি ভাই আপনার কাছে, যাতে আমি সহজে তাহলে বলতে সহজ পারি। সহজ সমাধান হইলে চাইলে আপনি, আপনি তো, আমি তো বলেই দিলাম একটা সহজ কথা, গাছের থেকে ভাই একটা আপেল নিচে পড়ছে, তারপর মানুষ হয়ে গেছে, মানুষ হয়ে তারপর আমরা সবাই আসছি। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে সহজ কথা, এটা কোনো যুক্তিও নেই, কোনো প্রমাণও নেই, কিন্তু ভাই আপনার বিশ্বাস করার লাগবে, বিশ্বাস না করলে আপনার কল্লা ফালাই দিব। এটাই হয়েছে ভাইয়া, এটাই হয়েছে, এটাই প্রমাণ পাচ্ছি। এখন এখন প্রমাণ পাইছেন ভাই, এখন তো আপনি ভয় বলবেন, আমি যদি আপনার বলি হুমকি দিই এই আমার কথা বিশ্বাস না করলে কল্লা ফালাই দিব, এখন তো ভাই আপনি ভয় বলবেন, হ হ ঠিকই ঠিকই কইছো, তোমার কথা আমি মানে মেনে নিলাম। এখন এই কিন্তু এই সমস্ত কথা তো আসলে কোনো সুস্থ মানুষ মেনে নিবে না, তাই না? কারণ এই সমস্ত কথার কোনো প্রমাণ নেই নাকি? হ্যাঁ ঠিক আছে, মানে তাহলে মানে প্রমাণ এটাই মানে যেগুলো আছে, সে প্রমাণ যেগুলো আছে সেগুলো হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা। এখন ওনার যদি, আপনার, আপনি যাকে বলছেন, তার যদি আসলে এই জিনিসটা জানার ইচ্ছা থাকে মানুষ কিভাবে আসলো, তাহলে বৈজ্ঞানিক বিষয়াদি নিয়ে পড়ালেখা করতে পারে, এটা তো ভাই অনেক পড়ালেখার বিষয়, অনেক জানার বিষয়, অনেক ছোট ছোট বিষয় জেনে তারপরে পড়ালেখা করে তারপরে উনি জিনিসটা গবেষণা করতে পারেন। কিন্তু ভাই মানে ওনার যদি, উনি যদি সহজ উত্তর চায় তাহলে হ্যাঁ ওই যে গাছের থেকে পইরা আমরা হয়েছি, না ঠিক আছে না, আবার তারা মানে ইসলাম বিভিন্ন সমাধান দেয়, মানে কিরকম আমার নানু অসুস্থ, না আমার মামা কিন্তু একদিন মুক্তি, আমার নানু, আমার নানু মানে ওই নানুর বাড়ি গেছি আমরা সবাই একত্রিত, ওর পরে তারপরে আপনার ওই নানু বলতেছে আমি তো অসুস্থ, তার রোজা কিভাবে করবো, তার মামাই বলতেছে তুমি অসুস্থ, তোমার রোজা না করলেও চলবে তোমার জন্য, তারপর আরেকদিন রোজা থাকে না, তারে বলতেছে তোমার তো স্বাস্থ্য বডি ভালো, এটা সেটা ভালো, তুমি রোজা কেন থাকে না, এটার হিসাব তো দিনও লাগবো, মানে এই যে একটা সমাধান, তার না থাকলেও সমস্যা নাই, তার একটু সমস্যা, তার স্বাস্থ্য ভালো, তা থাকতে হবো, মানে এই ধরনের একটু মানে এই মানে এইগুলা এখন মানে আমার মানে বুঝতেছি, মানে আগে আসলে বুঝছিলাম না, মানে বাস্তব প্রমাণটা। আচ্ছা ভাই মনিরুজ্জামান ভাই, আপনার কথা শুনে ভালো লাগলো, তাহলে আমরা কোনো মুমিন ভাইকে যুক্ত করি, মুমিন ভাইদের সাথে একটু আলাপ করি, ঠিক আছে ভাই? হ্যাঁ ঠিক আছে, কথাগুলো শুনতে পারি, হ্যাঁ পরে আবার কথা হবে, পরে, হ্যাঁ পরে আবার কথা হবে, আশা করি ভালো থাকেন, আপনাকে বিদায় জানাচ্ছি আমি, তাহলে এক 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 আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে।
এক 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 নিজেকে আনমিউট করে কথা বলেন, নিজেকে আনমিউট করেন তারপর কথা বলেন। এক 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 আপনাকে যুক্ত করা হয়েছে, না আপনি চলে গেলেন, যুক্ত করলে চলে যান, কেমন কথা ভাই। আচ্ছা আরেকজনকে যুক্ত করি, একে একে আপনাকে যুক্ত করা হয়েছে, একে আপনি বলেন তাহলে। আসি ভাই, ওই হ্যাঁ ফারাজ বলেন। ভাই আর জেকে ভাই আসলে আমাকে একটু যুক্ত করেন, আমি একটু রাস্তার মধ্যে রয়েছি বুঝেছেন, লাইনটা দিয়ে রেখেছিলাম সেই কারণে লাইন পেয়ে গেলাম, তো আমাকে আধা ঘন্টা 1 ঘন্টা পরে যুক্ত করলে ভালো হয় বুঝেছেন। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাই, আপনি আবার পরে যুক্ত হবেন, আপনি শুনতে থাকেন, ফেসবুক থেকে শুনতে থাকেন।